মনু আসছি বেশ ঠিক বাই বাই তোর কে খাবে কেকটা তুই না আমি ঠিক আছে রাইস ওয়াটার বানানোর জন্য রাইস আর তার সঙ্গে মেথিটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে গেছিলাম আর তার জলটা আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক এবার এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরবো কিন্তু আগে মেথি আর চাল থেকে জলটাকে আলাদা করে নিই সামনে প্লেট নিয়ে কেন বসে আছো কতটা কতটা এতটা কতটা কটা 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 দুটো দুটো শুধু দুটো তো এক প্লেট নয় তো এত কি দেবো বেশ তাহলে বানাই পকোড়া আজকে যেহেতু স্যাটারডে তাই তাড়াতাড়ি বাড়ি এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটা টান টান ঘুম দিলাম তারপরে ঋষির ডিমান্ড হলো যে সে পকোড়া খাবে তাই এখন বানাতে বসবো বাঁধাকপির পকোড়া তারপরে করবো তাহলে কিসের খাবে পকোড়া কী দিয়ে হয় সেই কনসেপ্ট নেই কিন্তু শুকনো পকোড়া খাবে পকোড়া তো শুকনোই হবে পকোড়া কি ভিজে ভিজে হবে নাকি আর সস দিয়ে যে খাবে সেটা কিন্তু ও জানে তো চলুন স্টার্ট করে ফেলি পকোড়া বানাতে ঝটফট বানিয়ে ফেলো পকোড়া দাঁড়াও ওয়েট করো তুমি বাঁধাকুচি আর ধনে পাতা কুচানো হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেসন এর সঙ্গে অ্যাড করবো পরিমাণ মতন লবণ চিনি হলুদ কালো জিরে স্বাদ বাড়ানোর জন্য তড়কা মশলা আর পোস্ত আর এদিকে কড়াইয়ে তেল গরম হচ্ছে আর ঋষি অপেক্ষা করছে পকোড়ার জন্য অপেক্ষা করছো তাই তো আর ঋষির প্লেটটাও কিন্তু রেডি আর একটু ওয়েট করো হয়ে যাবে ঝালনা তো খাও ঠান্ডা হোক পকোড়া ঠান্ডা হোক দিয়ে খাবে খেয়ে দেখো কেমন হয়েছে বলো ইয়াম্মি বেশ তোমার কোল্ড ড্রিঙ্কস এটা আজকে আমার হেয়ারের জন্য যে রাইস ওয়াটারটা বানিয়েছিলাম সেটা কিন্তু ডিনার করে ঠিক ঘুমাতে আসার আগে হেয়ারে অ্যাপ্লাই করলাম যাই হোক বেশ সুন্দর একটা স্মেল আসছে কারণ মেথির একটা খুব সুন্দর স্মেল হয় আর রেজাল্ট অবশ্যই ভালো হয় কারণ এটা আমি আজকে না আগেও একবার ইউজ করেছি তারপর আজকে আমি আপনাদের সঙ্গে রিভিউটা শেয়ার করছি আর তার সঙ্গে মেথি যে স্মেলটা এটাতে কিন্তু বেশ একটা ফ্রেশ ফিল হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর রেজাল্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আর তার সঙ্গে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগের সঙ্গে আর কালকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কেন ভাবছেন তো সেটা কালকের ব্লগেই আপনারা বুঝতে পারবেন তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল কালকের ব্লগটা কিন্তু স্কিপ করবেন না অবশ্যই দেখবেন সো আজকের মতন এতটুকু তিন দিন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার